हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल पिंकी डॉट तन्मय सबाई के जाना गुड मॉर्निंग कैमन आछो तुम्हारा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमी खूब भालो आछि तो दुदिन व्लॉग दिते ना पारार जोन्नो सॉरी तोमादेरके तो बोलेई दिएछिलाम आगे थेके जे आमी रेगुलर एखन व्लॉग दिते पारबो ना सेटा होच्छे एडिट करा होये ओठे ना आर भिडियो करा होये ओठे ना ओई जोन्नो तो सकालबेलाय रेगुलर मतन एई जे ओषुध खेते बसे पड़ेछि थायरয়েডের ओषुध आर आयरनের ओषुध आर অ্যালার্জির ओषुधटा सकाले आमार खेते हय तो प्रथम खाली पेटे खेये नेवार पर ब्रेकफास्ट करब तो एखन आजके ये देखो ब्रेकफास्ट करछि दूध एखाने होच्छे टोस्ट एमनी बाटार दिए दीदी बाटार टोस्ट करे भीषण भालो लागे खेते आर ड्राई फ्रूट्स सकाल बेला एगुलो खेई ना पेट एत भरे जाए सकाल बेला भात टात किछु खेते इच्छा करे ना आर एखन एइटुकुतेई पेट भरे जाए तो स्नान करार एरपर आमी खेये दे स्नान करे नेब तो स्नान करार पर जेटा आमार सबथेके प्रथमे काज थाके सेटा होच्छे एकटु गीता पढ़ा किंबा कखनो चैंटिंग करा माला करे नेवा तो एखन तो पुजोटा दिते पाच्छि ना बसे निजे बसेओ पुजो दिई ना माई पुजोटा देय ओई जोन्नो आर भगवानेर जतटुकु नाम करा जाय आर कि तो तारपरे मालाटा करार पर देखलाम दीदी छादेर ओपर रयेछे एकटा दीदी সাথে কথা বলছিল ওর বান্ধবী তো আমি ভাবলাম একটু ছাদে যাই তো ছাদে যে দেখলাম পুরো মেঘলা করে রয়েছে আর কি বিভৎস গরম বৃষ্টিও পড়ছে না সেজন্য চারিদিকটা দম ধরে রয়েছে ভীষণ গরম লাগছে তো তারপরে নিচে এসে ভাত খাচ্ছিলাম দুপুরের লাঞ্চ দেখতেই পেলে তোমরা কি কি রান্না হয়েছে নিরামিষ তরকারিও করেছিল মা নিরামিষ তরকারিটা খেতে খুব ভালো লাগে দিয়ে দুপুরবেলা একটু ভুজিয়ে খেলাম ভাই ভুজিয়া নিয়ে এসেছিল তারপরে অনেকদিন পরে আবার ডাব খেলাম একটা ডাব নিয়ে আসা হয়েছিল আর ডাব তো সবসময় সচরাচর পাওয়াই যায় না এখন আর পেলেও অনেক দাম হয় মানে ওর ভিতরে জল থাকুক না থাকুক দাম নিয়ে নেবে তো তারপরে ফল টল খেয়ে নিয়ে একটু শুয়ে টুয়ে বিকালবেলায় একটু ভাবলাম কি খাওয়া যায় তো ছোলা মটর ভেজানো ছিল কালকে রাত্রির বেলায় তো ভেবেছিলাম সেটা দিয়ে কিছু একটা করবো তো এখানে দেখো এই ক্যান্ডিগুলো খেলাম খাওয়াটার পরে আলু সেদ্ধ করেছিল মা আলু সেদ্ধর পরে যা যা লাগে আলু মাখাতে তো এখানে আলু কাবলি প্রথমে ভেবেছিলাম আলু কাবলি মাখাবো তারপরে দেখলাম যে যেহেতু ছোলা মটর রয়েছে তো বেশ চটপটি করে যত কিছু মাখানো যায় তো এরকমভাবে আলু মাখাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল লেবুর রস অল্প একটু ছিল মানে অল্প লেবু ছিল তো সেই লেবু রসটা দেওয়ার পরে তেঁতুল গোলা দিয়েছিলাম তারপরে সস ধনে পাতা টমেটো চাট মশালা আরও অনেক ভাজা মশলা টসলা সব দিয়ে আমি খেয়ে মানে এত টেস্টি লাগছিল খেতে মানে কি বলবো তোমরা একবার বাড়িতে ট্রাই করো তারপর ভুজিয়া আর শশাও অ্যাড করেছিলাম মানে আমি এখন বলছি আমার এখনই মুখে জল চলে আসছে একটু চানাচুরও দিয়েছিলাম তো তোমাদের সাথে দেখাচ্ছিলাম জল জিরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দেওয়ার পরে ভীষণ টেস্টি হয়েছিলো মানে বাইরের থেকে অনেক টেস্টি কারণ কি বাইরে কীভাবে তো মাখা আমি জানি না কিন্তু বাড়িতে সব কিছু দিয়ে মাখিয়েছিলাম এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো এটা খাওয়া দাওয়ার পরে আজকে রান্নার দায়িত্বটা ছিল আমার যেহেতু রাতে পনির রান্না হবে তো ভাবলাম আমি রান্না করি তো ভীষণ গরম হচ্ছিল ঘেমে গেছিলাম তো স্নান টান করে গিয়ে একবারে রান্না করবো ভেবেছি খেয়েটে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো বিকালবেলা যাই পারি না কেন ভাইকে মাকে খাওয়াই আর এ দেখো মার ভাই খেয়ে বলছে ভীষণ টক হয়েছে ভীষণ সুন্দর হয়েছে খেতে আসলে আমার এগুলো খেতে এখন ভীষণই ভালো লাগে তো দেখো এখন মানে আমার এটা খাওয়ার পরপরই মানে সন্ধ্যা লেগে গেছে আর একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা বলতে অনেকটাই বৃষ্টি হচ্ছিল কিন্তু তাতে কোনো কিছুই কাজ হয়নি প্রচণ্ড গরম মানে বলার মতন না তারপরে মা পনির রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে দিচ্ছিল আমাকে তো ফুলকপি আর আলু দিয়ে পনিরটা রান্না করবো নিরামিষভাবে তো ওই জন্য দিদি আমাকে সব কিছু বেটে দিল কাজু পোস্ত দিয়ে আদা দিয়ে হবে শুধু আদা ধনে জিরে এগুলো বেটে দিচ্ছিল লঙ্কা তো দেখো তোমরা কীভাবে কী রান্না করি আর তোমরা অনেকে হয়তো আমাকে মিস করছো বাট আমাকে বলো তোমরা যে আমি কীরকম ভিডিও দেবো আমি বুঝতে পারছি না তোমরা হয়তো রেগুলার ভ্লগ দেখে দেখে হয়তো আর তোমাদের ভালো লাগছে না তোমরা তোমাদের মতামতটা আমাকে জানিও ঠিক আছে তো আমাদের বাড়িতে প্রথমে পনির খাওয়ার লোক ছিলাম আমি আর ভাই মানে আমি আর ভাইয়েরই একমাত্র পনির খুব ভালো লাগতো আর তাছাড়া মা খেতো কিন্তু অতটা মার প্রিয় নয় আর দিদি তো একেবারে খেতেই চাইতো না তো তারপর থেকে যখন আমি রান্না করা শুরু করেছি তখন থেকে ও খায় আর তোমাদের দাদাভাইও আমার দিদির মতন ও পনির খেলে কিরকম ওর গা পাকায় বলে কি পনির আগে আমি ভালো খেতাম তারপর থেকে যখন থেকে আমার বোন এভাবে রান্না করা স্টার্ট করলো তো সেটাই দিদি তোমাদেরকে বলছি আমি যেদিনকে প্রথম ওকে বলেছিলাম যে আমি রান্না করবো তুই খাবি
তো তুই যদি খাওয়া স্টার্ট করিস লজ্জায় তুই তখন ভাববি যে আমি কেন সবাইকে বলতাম আগে যে আমি পনির খাই না, কখনো বলবি না এরকম যে খাই না, কারণ কি এক একজনের রান্নার টেস্ট এক এক রকম, তো ওই জন্য ভালো লাগে না খেতে, তাছাড়া এমনি অন্যরকম ভাবে রান্না করলে ভালো লাগে। আমি যখন থেকে রান্না করি ও সত্যি খাওয়া শুরু করেছে। থ্যাংক ইউ। খাওয়ানোর জন্য, যার জন্য আমার এটা খাওয়াটা স্টার্ট হলো, খালি পনিরটাই বাদ ছিল যেটা আমি খেতাম না, এখন ওটাও খাই। সবকিছু খাওয়া উচিত, সবকিছুর প্রোটিন আলাদা থাকে না? হ্যাঁ, ডক্টর আমাকে বলেছে এখন সবকিছুই খেতে, সব রকম জিনিসেরই। একদমই তাই, কারণ এই সময়টা সব রকম প্রোটিনের দরকার হয় না? এখন একটা ভাইটাল মোমেন্ট। আর সব থেকে বড় কথা, একটা কথা শুনেছি মানে সবার মুখে, যে প্রেগনেন্ট অবস্থায় আমি যে যে খাবারগুলো খাবো সেই সেই খাবারগুলো আমার বাচ্চা খাবে, আমি যেগুলো এখন খাবো না সেগুলো নাকি বাচ্চাটা বড় হয়ে নাকি খেতে চায় না। এটা আমি শোনা কথা, আমি জানি না যে এটা সত্যি কতটা। আমি তো এখন মানে মেন আমার খেতে ইচ্ছা করে না হচ্ছে চিকেনটা, মানে পোলট্রি বলো বা খেতে একদমই ইচ্ছা করে না। ঠিক আছে, ডিম খাবো, সয়াবিন খাবো, পনির খাবো, মাটন খাবো, কিন্তু চিকেনটা ভালো লাগে না। দেশি চিকেন যদি খুব সুন্দর করে টক দই রান্না করা হয় তাহলে ভালো লাগে। হালকা পাতলা ফ্রাই হচ্ছে, ফ্রাই করে আমি আবার গরম জলে দিয়ে দিই যাতে সফট। এটা কি কি বাটা? এটা ও আমি তো দেখছি, আদা, পোস্ত, কাজু, লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা নেই, লাল লঙ্কা, ধনে, জিরে, আর কি আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা। ফুলকপি দেওয়ার জন্য টেস্টটা একটু বেড়ে যায়। আছে না, তাই ভাবলাম দিয়ে রান্না করি, ফুলকপিটা ভালো লাগে। আর আজকে পুরো সারাদিনটা আমাদের মানে আমরা বিকালবেলায় যেটা খেয়েছি খাওয়ার পরে আমাদের খিদেই পাই, তাই একদম হালকা ফুলটাই রান্নাটা করছি। হ্যাঁ, এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না, মানে আমরা বেশিরভাগ টাইমই পনিরটা খাই পেঁয়াজ রসুন ছাড়া, তো আর আমাদের ওটাই বেশি ভালো লাগে বল। পনিরটা পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে, বেশি ভালো লাগে। আর পনির বেশি ফ্রাই করে ফেললে না শক্ত হয়ে যায়। পোস্ত কাজু বাটা দিলে ওটাতেই একদম টেস্টটা দিয়ে করে দেয়। হ্যাঁ, আর কি সময় ছিল আমার মনে পড়ে যখন আমি গ্যাসই ধরাতে পারতাম না। সবকিছু শিখিয়েছে, মানে সবার তো এ ও শেখায়, বাট আমাকে আমার বডি আমাকে সব করতে দেওয়া হতো, কারণ তুই ছোট ছিলি, মানে আমি করতাম, আমার কেউ যদি দিয়েছে তখন করতাম না, ইচ্ছাও করতো না রান্না করতে। আর যতটুকু যে রান্না করেছি মাংসটা মা সব গুছিয়ে গ্যাসটা ধরিয়ে দিত, তারপরে রান্না করেছি মাংস। তাছাড়া আমিও শিখেছি মা সব গুছিয়ে দিয়ে গ্যাস হইতো, হতো আজকে তোর উপর ছেড়ে দিলাম তুই তখন যাও রান্না না পারলে যেটা মনে হয় সত্যি মনে হতো কি মাংস রান্নাটা ইজি, ডাল ভাত রান্না করাটা কঠিন, কিন্তু যখন একবার কেউ রান্না শিখে যাবে তখন মনে হবে মাংস রান্নাটা কঠিন, বাদ বাকি সবকিছু রান্না ইজি, কিন্তু এখন আমার মনে হয় সব রান্নাই ইজি। আর প্রথম কথা হচ্ছে যে রান্নার টেস্ট ভালোবাসে যদি রান্না তুমি খেতে ভালোবাসো আর খাওয়াতে ভালোবাসো, রান্না মন দিয়ে না করলে মনে হয় রান্না ভালো হয়। একবার আমাদের একজন বলেছিল না যে মাসি আমাদের যখন আমি ডাইরিতে থাকতাম আমাদের মাসি আমাদের বাড়িতে কাজ করতো, খুব ভালো ছিল, তো মাসি বলছে বলতো রান্নায় কি লাগে, ভালো রান্না করতে গেলে কি লাগে, আমরা এটা ওটা বলছি, বলছে না রান্না করতে গেলে আগে ভালোভাবে মন দেওয়া লাগে রান্নায়, সত্যি মন দিয়ে রান্না না করলে রান্না কখনোই ভালো হয় না। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তো অনেকদিন হলো, তো তোমাদের সাথে তো অনেকদিন কথা হয় না, তো অনেকদিন পরে আছে তোমাদের সাথে কথা বললাম। তো এভাবে তোমরা কারা কারা পনিরের তরকারি খাওয়া অবশ্যই আমাকে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো খাওয়ার পরে একটু টক দই খেলাম, দিয়ে মা হচ্ছে আমার পেটে পিঠে তেল ঢেলে দিল, কারণ এখন খুব প্রচণ্ড আমার পেটে পিঠে ব্যথা করে। তো আজকে ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগে আমার ভিডিওগুলো জানিও। আচ্ছা চলো, টাটা, বাই বাই।